আমাদের সরকার কেন এই বঞ্চনা, এত বড় জীবন্ত সায়েন্সকে কেন এই বঞ্চনা করে রাখা হয়েছে? আজকে তার প্রতিবাদে কলকাতার রাজপথ জুড়ে চলছে শত শত ডাক্তারদের নানা মিছিল চলেছে। রানী রাসমণি থেকে এই নানা মিছিল শুরু হয়েছে গান্ধী মূর্তি তাদের আমাদের যত ডাক্তার আছে তাদেরকে আপনারা নিউজ করে দিন যে প্রত্যেকে যেন আন্দোলনের জন্য রেডি থাকে। এরপরের থেকে আমরা ভয়ঙ্কর ভাবে আন্দোলনে নামব, জেলায় জেলায় কর্মসূচি পালন করব। তাতেও যদি কেন্দ্রীয় সরকারের ঘুম না ভাঙে তাহলে আমরা আমাদের যত স্টেটে ডাক্তাররা আছে তাদের সবাইকে নিয়ে আমরা দিল্লি রাজধানী বুঝে যন্ত্র মন্ত্রে গিয়ে ধর্ণা দেব। যতদিন না আমাদের এই কাউন্সিলকে আলাদাভাবে অ্যাপ্লিকেশন না দেওয়া তো সরকারের কাছে আমার একান্ত অনুরোধ যে লক্ষাধিক লক্ষ লক্ষ ডাক্তারদের ভবিষ্যৎ যারা প্রত্যন্ত গ্রামে যেখানে আপনারা স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারেননি সেখানে গিয়ে আমাদের ডাক্তাররা নিঃস্বার্থভাবে সামান্য ব্যয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করছে। অতএব এই ধরনের স্বার্থত্যাগী চিকিৎসকদের অনতিবিলম্বে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই কাউন্সিলের আলাদা রিকগনাইজ এবং আলাদা পারমিশনের দাবি জানাচ্ছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট যদি সে দেশের ভালো চায় তাহলে নিশ্চয়ই আমি মনে করব যে দেশের সবার আগে দেশের চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা। তো আমি যখনই কেন্দ্রীয় সরকারের কোনো ভাষণ শুনি তখন তিনি বলেন যে দেশটা বিকাশ করেনগে, দেশটা আচ্ছা করেনগে, জনতাকা বিকাশ করেনগে। তো এ কেসা বিকাশ হো রা দেশ মে। সেন্ট্রাল কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সেন্ট্রাল কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই সেন্ট্রাল কাউন্সিল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি তোমাদের সব হাত থেকে এ মুহূর্তে আপনাদের কিছু কথা জানা উচিত। একটা বিল ওয়েস্ট বেঙ্গল